কালারে কালার গানটি রাধাকৃষ্ণের প্রেমলীলার পটভূমিতে রচিত। রায়ের কৃষ্ণপ্রেমের কালতো হৃদয় কানাইয়ের সাথে মিলনের জন্য বিচলিত। তারই বাখানে এই গানের কলিগুলি শ্রী পরাগবরণ পালের সুরে সুরারোপিত ও সুকণ্ঠে গায়িকা পরমা ব্যানার্জির স্বরে পরিবেশিত হয়ে শ্রোতাদের মনকে মোহিত করবে, এই আশা রাখি। ধন্যবাদ। এই গানের বিষয়বস্তু, যেমন আমি তো বললাম যে বিষয়বস্তু হচ্ছে ডিভোশনাল, আমাদের এই প্রজেক্টের যিনি প্রযোজক শ্রী হরিপ্রসাদ দে, তাঁরই লেখা কথা, তিনি লিরিক্সগুলো লিখেছেন, ভাবনা ডিভোশনাল। আমার কাছে যে গান দুটি এসেছে দুটোই কৃষ্ণপ্রেমের গান, একটি রাধার আঙ্গিক থেকে এবং একটা মিরার পার্সপেক্টিভ থেকে, আর দুটোর সুর বা অ্যারেঞ্জমেন্ট আর তাদের চলন গায়কি একেবারেই আলাদা, ভিন্ন ধর্মী। তো সেই কাজটা করেও খুব ভালো লাগলো, এবং প্রযোজক হিসেবে ডেফিনেটলি এই হরিপ্রসাদ দার মতন আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আরও প্রযোজকরা এরকমভাবে মূল বাংলা গান বা মৌলিক বাংলা গানের পাশে থাকেন, আমরা তাহলে, আমাদের মতো শিল্পীরা যারা মৌলিক কাজ করতে ভালোবাসি, তারা খুবই উপকৃত হব। এবং আমার মনে হয় উনি আমাদের বাংলা গানের জন্য ভালো কাজ করছেন, ভালো কন্টেন্ট দিচ্ছেন, এবং ভবিষ্যতেও ওর কাছ থেকে আমরা অনেক ভালো কন্টেন্ট পাওয়ার আশায় রইলাম। গান দুটো গাওয়ার অভিজ্ঞতা, প্রথমেই এটা বলি যে পরাগদার কাছ থেকে কোনো গান এলে, পরাগদাকে তো আমি আজ থেকে চিনি না, পরাগদাকে চিনি একদম 90-এর দশকের গোড়ার দিক থেকে। তো যখন পরাগদারাও ছাত্র আর আমরাও স্টুডেন্ট আর কি কলেজের, সেই সময়ের থেকে তো পরাগদার মানে ভক্তদের মধ্যে বা ফ্যানেদের মধ্যে সেই সময় থেকে আমিও একজন ছিলাম। পরাগদার কম্পোজ করা বহু গান আমরা কলেজ ফেস টেস্টে গেয়েছি, বহু বছর ধরে গেয়েছি, এবং সেই রকমই একটি গান নাগরিক, সেই কম্পোজ হওয়ার, সেই 90-এর দশকে কম্পোজ হওয়া গান গত বছর দু তিনেক আগে রূপঙ্কর, আমি এবং দিশা, আমরা তিনজনে মিলে অ্যাকচুয়ালি মানে রেকর্ডেড ফর্মে গাইলাম, যেটা আপনারা ইন্টারনেটে পাবেন। এই নাগরিক গানের সূত্র ধরেই পরাগদার সাথে আমার সাংগীতিকভাবে পরিচয়। তো পরাগদা একজন অত্যন্ত দক্ষ মানে সুরকার, মিউজিশিয়ান এবং নিজে গায়ক, ফলে এই ধরনের মানুষদের গান ডেলিভার করতে যাওয়ার চ্যালেঞ্জটা অন্য রকমের হয়। কেননা যেহেতু একজন দক্ষ মিউজিশিয়ান, দক্ষ অ্যারেঞ্জার, মানে মিউজিশিয়ান বলতে কমপ্লিট মিউজিশিয়ান, যার মানে কর্ড এবং মিউজিকের গ্র্যামার, ওয়েস্টার্ন মিউজিকের গ্র্যামার এবং ইস্টার্ন, এই দুটোরই নলেজ অগাধ, এবং তার মানে ফাউন্ডেশনটা ভীষণ স্ট্রং, এবং ততদিক ভালো গাইতে পারেন পরাগদা, ফলে পরাগদার গান গাইতে গেলে একটু বুক ধুক পুক করে। এটা কিন্তু একদম আমি মানে মনের কথাটা বললাম, যেটা সত্যি। তো পরাগদা এবারে আমাকে যে দুটো গান দিলেন, এর আগেও আমি পরাগদার অ্যালবামে অনেক গানই, বেশ কিছু গান গেয়েছি, এবং প্রত্যেকটাই আলাদা আলাদা রকমের, এবং সেগুলো মানুষের ভালো লেগেছে। এবারে যে দুটো গান গাইলাম সেটা আমার একেবারে কমফর্ট জোনের বাইরে। বলতে গেলে পরাগদা আমাকে দুটো ভক্তিগীতি গাইতে দিয়েছেন এবারে, একটা ডিভোশনাল অ্যালবামের জন্য ভক্তিগীতি দুটো একেবারে মানে ভক্তিগীতি হলেও মানে যার বক্তব্য এবং তার মানে কথা এবং বিষয়ে ডিভোশনাল, কৃষ্ণপ্রেম, একটা রাধিকার এবং একটা মিরার। তো ইন্টারেস্টিং, তার থেকেও বেশি ইন্টারেস্টিং বা চ্যালেঞ্জিং হলো দুটো গানের সুর এবং অ্যারেঞ্জমেন্ট একেবারে উত্তর মেরু দক্ষিণ মেরু, একদম আলাদা। দুটো গানের কোনোটাই প্রথাগত ডিভোশনাল গান আমরা যে অর্থে শুনে আসি তার গণ্ডির বাইরে। একটা কম্পোজিশন হচ্ছে গজল আঙ্গিকে, আর একটা হচ্ছে একেবারেই ফিউশন, কিন্তু তার মানে কম্পোজিশনের আঙ্গিকটা হচ্ছে কীর্তনাঙ্গের।
ফলে যেটা বলছি আর কি, একেবারে কমফর্ট জোনের বাইরে গিয়ে গাওয়া, ভালো মন্দ লাগাটা একেবারেই শ্রোতাদের ওপরে। সেই জন্য নিজেরা গিয়ে নিজেরা এই ধরনের কাজ করে ভীষণ আনসার্টেন লাগে। সবসময় একটা ওই বুক ধুকবুকনি থেকেই যায় যে কেমন হলো, ভালো হয়েছে তো, মানুষের ভালো লাগবে তো শুনতে। তো এইটা না মানে যতদিন না মানুষের কানে সেই গান পৌঁছচ্ছে ততদিন অবধি এই বুক ধুকপুকটা থেকে যায়, সত্যি কথা। পরাগদার এক্সপ্রেশন দেখে মনে হলো পরাগদা মোটামুটি খুশি হয়েছেন গান গাওয়া লেভেলটাতে। এখনও গানটা সম্পূর্ণ মিক্সিং হয়নি, আমরা এখন ভিডিও শ্যুট করছি। তো পরাগদার বাইট থেকে জানতে পারবো অ্যাকচুয়ালি, মানে আমি এখনও সাহস করে পরাগদাকে জিজ্ঞেস করে উঠতে পারিনি পরাগদা কতটা খুশি গানটা নিয়ে। কালকে রেকর্ডিং করে মনে হয়েছে পরাগদা ইজ হ্যাপি, বাট ফাইনাল মিক্সিং টিক্সিংয়ের পরে এবং তারপরেরও কথা হচ্ছে যে মানুষের কানে পৌঁছলে আমরা অ্যাকচুয়ালি জানতে পারবো যে যে কাজটা আমরা করলাম সেটা আসলে শ্রোতাদের কতটা ভালো লাগলো। পরমার সঙ্গে তো আজকের থেকে কাজ করছি না, পরমা অনেক দিনের যোগাযোগ এবং অনেক দিনের অ্যাসোসিয়েশন। এইবারে পরমাকে আমি একটু চ্যালেঞ্জের মুখে ফেলেছিলাম যে তুই তো ঘাসের পিচে ভালোই ব্যাট করিস, এবার দেখি স্পিনিং পিচে তুই কেমন ব্যাট করতে পারিস। তো পরমাকে আমি পরিষ্কার বললাম যে দুটো গান তোকে দিচ্ছি, এই দুটো এরকম গান তুই আগে গাসনি, কিন্তু আমি জানি তুই ভালো গাইবি। পরমা শুনে বললো যে না না এগুলো আমার গান নয় পরাগদা, এ আমি পারবো না। আমি বললাম অবশ্যই পারবি, এবং পরমা যে কিরকম পেরেছে এবং কিরকম গেয়েছে সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। দুর্দান্ত গেয়েছে, দুর্দান্ত গেয়েছে, এবং আমি ভীষণ খুশি ওর গাওয়াতে, এবং অন্যরকম ভাবে ওকে পাবেন সবাই, এইরকম গানও আগে গায়নি। দেবজ্যোতির সাথে এটা আমার দ্বিতীয় কাজ, এর আগের কাজটা রেইনবো প্রোডাকশনস এর হয়েছিল পুজোর ঠিক আগে দিয়ে। তখনই কাজ করতে গিয়ে দেখেছিলাম যে যেটাকে বলে না একটা গিভেন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে বেস্ট জিনিসটা কিভাবে আমি এই এই আমার এই হচ্ছে আমার সময়, এই আমার হাতে রয়েছে, আমি এর বাইরে যেতে পারবো না, আমার সময় কম, আমার বাজেট কম, এবং এই এই জিনিস এই এই প্যারামিটার্স আমার হাতে রয়েছে, এবং তার মধ্যে বেস্টটুকুকে দেওয়া একটা রুচিসম্পন্ন রুচিসম্মতভাবে আজকের দিনের কথা মাথায় রেখে, আজকের জেনারেশনকে মাথায় রেখে, এবং একটা গান তার ভিডিও রিলিজ হবে ইত্যাদি মাথায় রেখে দেবজ্যোতি কিন্তু একদম পারফেক্ট আমাদের এই গানের এইরকম স্ট্রাকচারে ভিডিও গান করার জন্য। আমি আগের যে গানটা করেছিলাম সেটাও এরকম স্টুডিও ফরম্যাটেই রেকর্ডিং হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি যখন লাইভ রেকর্ডিংটা হয়েছিল তার মধ্যে থেকে কিছু বাইটস নেওয়া এবং তার মধ্যে থেকে রেকর্ডিং চলাকালীন ফুটেজ নেওয়া সেগুলোকে জুড়ে তাতে খুবই সুন্দর ব্যাপারটা হয়েছিল। আমরা আজকেও সেভাবে করার চেষ্টা করছি যে আমাদের এখানে যে লাইভ মিউজিশিয়ানস রয়েছেন তাদের সঙ্গে যখন গানটা হবে তার মধ্যে থেকে কিছু শুটিংয়ের বাইটস বের করে নিয়ে আসা, সেরকমভাবে কিছুটা হবে। যদি খানিকটা পরে তার মধ্যে কিছু অ্যাডিশনাল শটস জুড়তে হয় সেটাও জোড়া হবে, কিন্তু মূল কি বলবো শুটিংটা হবে একটা লাইভ মিউজিকের ফরম্যাটে, উইচ ইজ ইন্টারেস্টিং, যেটা ভালো লাগে আমার। এবং আমার মনে হয় আমাদের মতো মিউজিশিয়ানরা বা শিল্পীরা মাঠে ঘাটে গান গাওয়ার থেকে, কারণ তার মধ্যে তো একটা অভিনয়ের ব্যাপার থাকে যেটা আমরা নই মূলত, তো সেখানে ওই মাঠে ঘাটে ঘুরে গান গাওয়ার থেকে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি অনেক বেশি স্বচ্ছ, আমি অনেক বেশি সপ্রতিভ একটা স্টুডিওতে শুটিং করতে, কারণ ওখানে ওটা আমার স্বাভাবিক অ্যাম্বিয়েন্স। একটা মাছ যেরকম জলের মধ্যে স্বাভাবিক থাকে আমি স্টুডিওতে ততটাই স্বাভাবিক, আমি স্টুডিওতে ততটাই আনন্দ পাই একটা গান গাইতে গাইতে তার রেকর্ডিং করতে। তো আমার এই ফরম্যাটটা আমার নিজের পার্সোনালি খুব প্রিয় এবং দেবজ্যোতির সাথে কাজ করতে খুব ভালো লাগে। কথা দেব
দেব যদি সম্বন্ধে যেটা না বললেই নয় সেটা হচ্ছে ওর মানে অসাধারণ একটা প্রফেশনালিজম। ও একটা ভয়ঙ্কর রকম পার্সোনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়, মাকে হারিয়েছে গত পরশু দিন। আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো আমাদের রেকর্ডিংয়ের শুটিংয়ের ডেটটা পিছোতেও পারে, মানে সেরকমভাবেই এক্সপেক্টেড ছিল যে হবে, কিন্তু ও কিন্তু শুটিং পেছোয়নি। তো সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে রেখে ও কাজটাকে সামনে রেখে ওয়ার্ক ওরিয়েন্টেড এই যে প্রফেশনালিজম, এটা আমার মনে হয় একজন টেকনিশিয়ান হিসেবে ওকে অনেক দূর নিয়ে যাবে। আই উইশ হিম অল দ্য বেস্ট। দুটো গান দুরকম ফরম্যাটে করা কনসেপ্টের থেকে, মানে একটা একটু আমরা লাইভ মিউজিশিয়ান দিয়ে লাইভে বসে একটু কি বলবো, আমরা আমরা ব্যান্ড যেভাবে গাইতাম এক সময় সেইভাবে একটু ফিউশন, ফিউশন এক্স্যাক্টলি নয় মানে যাই হোক সেইভাবে করা। আর একটা হচ্ছে একটু গজল ঘেঁষা বাংলা আধুনিক গান এর মতন করে করার চেষ্টা করেছি, দেখা যাক কেমন হয়। বরাকদার সাথে কাজ করার অভিজ্ঞতা পুরো অন্যরকম, প্রত্যেকটা কাজ এক একটা এক এক রকম। আর এখানটায় একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, এটা পুরো ব্যান্ড কনসেপ্টে এই ভিডিওটা তৈরি হয়েছে। তার লাইট শ্যাম লাইট করেছে, ক্যামেরা করেছে তনয় এবং অরূপ। তা আর আরেকটা জিনিস যেটা হচ্ছে এই গানের কথাগুলো, কথাগুলো লিখেছেন হচ্ছে সুইডেন প্রবাসী হরিপ্রসাদ দে। হ্যাঁ, তা উনি এত সুন্দর একটা কথা এবং ভিডিও করার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি ওনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আর পরমাদি অসাধারণ গিয়েছে, পরমাদির সাথে আমার এটা দ্বিতীয় কাজ। তাই আমার একটু প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা ব্যক্তিগত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে, হ্যাঁ মানে চলছে, তার মধ্যেই আমি চেষ্টা করলাম যে এই রকম একটা ভালো কাজের সাথে যুক্ত হওয়ার। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন।